জানতাম দিদি আমার পাশে থাকবেন, উনি জানেন আমি নির্দোষ। আইনজীবীর মাধ্যমে বার্তা অনুব্রত মণ্ডলের, দল পাশে দাঁড়ানোই খুশি সিবিআই হেফাজতে থাকা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি, জানিয়েছেন তার আইনজীবী। দেখুন, আমরা ওনাকে উনি আগে থেকেই জানতেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সাপোর্ট করেছেন বা ওনাকে ভরসা যুগিয়েছেন এবং ওনার এই অ্যারেস্ট সম্বন্ধে অত্যন্ত বলেছেন যে এটা একটু অত্যন্ত অন্যায়ভাবে অ্যারেস্ট হয়েছে, যেটা আমরা আদালতেও বারবার বলেছি। তো তাতে ওনার আত্মবিশ্বাস অবশ্যই, যে নিজের দলনেত্রী ওনাকে সাপোর্ট করেছেন তাতে ওনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে এবং উনি বলেছেন যে এটাতে আমি জানতাম যে দিদি আমার পাশে এসে দাঁড়াবেন, কারণ এটা আমাকে অন্যায়ভাবে, এই ঘটনার সাথে আমার কোনোভাবে যোগসূত্র নেই। এবং উনি অত্যন্ত এই মুহূর্তে, যেহেতু আপনারা সবাই জানেন উনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, তো সেই অবস্থাতে যে এই ওনার মধ্যে একটা আত্মবিশ্বাস অবশ্যই এসছে। গতকাল অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি প্রসঙ্গে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন। সত্যি একটা দুটো কেস নিয়ে আপনারা এজেন্সি করুক, আমার কোনো আপত্তি নেই, যদি সত্যি কেউ অন্যায় করে আইন আছে, আইন আইনের মনে চলবে। পরশুদিন কেসটাকে গ্রেপ্তার করলেন কেন, কি করেছিল কেস? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে নিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। আসানসোল ইলেকশনে নরেশ বলে আমাদের নরেন যে এমএলএ, তাকেও বেরোতে দেয়নি, আর বেরোতে দেয়নি বলে ওর কনস্টিটিউশন থেকে 1,00,000 ভোটেও জিতেছে শত্রুঘ্ন সিনহা। আর কেষ্টকে তো কোনোদিন বেরোতে দেয় না, কেষ্টকে তো আটকে রেখে দেয়। তো কেষ্টকে জেলে আটকালে কি হবে, মধ্যরাতে কেন যাচ্ছ বাড়িতে বাড়িতে লুকিয়ে, মধ্যরাতে ঢুকে পড়ছে নিয়ে বাড়িতে গিয়ে কাণ্ড করছে, কেষ্টর বাড়িতে তো পুরো কাণ্ড করেছে। সন্ত্রাসের নায়ককে উনি প্রশ্রয় দিচ্ছেন, পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে চলে, অন্য কোনো জায়গা হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হতো, মন্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পুরো বীরভূমের সন্ত্রাসের একদম নায়ক উনি, তো সেই ধরনের লোককে উনি প্রশ্রয় দিচ্ছেন। এবং এই অনুব্রত মণ্ডল মস্তান ক্রিমিনাল বলছেন, একটা অনুব্রত মণ্ডল চলে গেলে আমি আরো 10টা 100টা মস্তান ক্রিমিনালকে নিয়ে আসবো, এটা হুমকি ছাড়া কিছু না, এটা বাংলাতেই সম্ভব। এবং খুব তাড়াতাড়ি আমার মনে হয় মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানে আমাদের এই পুলিশরা তো মুখ্যমন্ত্রীর অঙ্গুলি এলোনেই চলে, কিন্তু অন্য কোনো জায়গা হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই মামলা করা উচিত, এফআইআর করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী আশঙ্কিত কেন, কিছু গলদ আছে নাকি, কটাক্ষ বিমান বসো। মানে আমি তো বুঝতে পারি না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আশঙ্কিত কেন, তার কেন ধারণা হচ্ছে তার বাড়িতেও যেতে পারে, তার মানে তার কিছু গলদ আছে, কোনো কাণ্ডকারখানা আছে কি আমি জানি না, না জেনে তো আমি বলতে পারবো না।